আমার সাবস্ক্রাইবার ও ছোট্ট বন্ধুরা আমি আজকে বাহাদুর বেড়ালের একটি গল্প আপনাদের সামনে বলবো বাহাদুর বেড়ালের স্রষ্টা নারায়ণ দেবনাথ যাকে আমি টুন দাদু বলি আমি তার বাড়িতে গেছিও আর সেই যে দিনটি আমি তার বাড়িতে গেছি সে দিনটি আমার জীবনের একটি শ্রেষ্ঠ দিন উনি হা ভোঁদা বাটুল গ্রেট মুটকি সুটকিরও স্রষ্টা তো আসুন শুরু করা যাক এই জলার মালিক বলেছে যে মস্ত ব্যাগ ভর্তি হাস শিকার করতে পারবে যে তাকে বিশেষ পুরস্কার দেবে বাহ আবার ফসকালো আমি কখনোই এই পুরস্কার জিততে পারবো না হে হে এই বেলুনটা আমাকে হাঁসগুলোর কাছে নিয়ে যাবে দুম এই মরেছে গেছি রে দমাস এবার আমি এই পুরস্কারটা পাচ্ছি শুধু আমি কি বানাচ্ছি সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো এটা একটা ঝোলানো গ্লাইডার আর আমি আবার ওদের মধ্যে ঠক 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 বাবা একটা কারঠোকরা কিষাংঘাতী ঝপাস বাহাদুর বিড়াল পড়ে গেল নদীর মধ্যে আমি ধপাস করে একেবারে হাঁসের ঝাঁকের উপর পড়েছি আর পুরস্কার জিতে নিয়েছি এই হচ্ছে বাহাদুর বেড়াল সব সময় এর মজার কাণ্ড কারখানা শুক্তারাতে ছাপা হতো আর ছোট বন্ধুদের খুব ভালোই লাগতো আমি আজকে একটু পড়লাম এই গল্পটি